কাগজের 1 ফিট দুর্গা মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিল জলপাইগুড়ি জেলার সপ্তম শ্রেণীতে পাঠরত এক ছাত্র। কাঠ মাটি কিংবা শোলা দিয়ে নয়, কাগজ দিয়ে মা দুর্গা এবং তার ছেলে মেয়ে সহ প্রতিমা কাঠামো বানালো জলপাইগুড়ি জেলার মার্চেন্ট রোডের বাসিন্দা আদিত্য সিং। পেশায় সে কোনো প্রতিমা শিল্পী নয়। জলপাইগুড়ি জেলার সোনা উল্লা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সে। পড়াশোনার মূল রসদ কাগজ বই খাতা, আর সেই পুরনো কাগজ দিয়ে 1 ফিট দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিল জেলাবাসীকে। প্রতিমা তৈরি করতে উপকরণ হিসেবে তার লেগেছে কাগজ, তুলি, রং, রাংতা, এই সমস্ত সামান্য জিনিসপত্র। আর এই সমস্ত সামান্য উপকরণ সামগ্রী অত্যন্ত সামান্য হলেও এই সমস্ত উপকরণের সাহায্যেই 1 ফিট দুর্গা প্রতিমা তৈরি করে জেলা জুড়ে নজির গড়ল আদিত্য সিং। 2 মাস ধরে অনলাইন পড়াশোনার ফাঁকে ফাঁকে এই একটু একটু করে এই দুর্গা প্রতিমা বানানোর কাজ সম্পন্ন করেছে খুদে শিল্পী আদিত্য সিং। এখানে রয়েছে মা দুর্গা আশীর্বাদ করছে, তার সাথে সাথে রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক এবং সরস্বতী। কি কি লেগেছে? বেত, একটা বাতা লেগেছে সব ঠাকুরের পিছনে, একটা বাতা সাপোর্টের জন্য। তারপর ড্রয়িং শিট লেগেছে, কলম লেগেছে কালো রঙের, গিফট পেপার লাগিয়ে লেগেছে এরকম শাড়ি বানানোর জন্য। তারপর এই যে এরকম দেখে ড্রয়িং শিটের পাতলা করে এটার মধ্যে একে বানাইছি কবজ ঠবজ, যে ঢাকি সসটা দিছি সেটা ওই ড্রয়িং শিটের মধ্যে ডিজাইন করে সব রেডি করে। বললাম মূলত তো তুমি এটা কাগজ দিয়েই তৈরি করছো, তো তুমি মাটি ছেড়ে কাগজ দিয়ে যে তৈরি করলা সেটা তোমার মাথায় আসলো কিভাবে? আমি পড়ার ফাঁকে এটা ভাবতে ভাবতে এগিয়ে করে বানিয়েছি। আচ্ছা আচ্ছা, এই ধরনের চিন্তা ভাবনা কেন আসলো তোমার পড়ার ফাঁকে? আমি ভাবলাম যে একটা মূর্তি বানিয়ে বাড়িতে পূজা দিবে। এটা কি প্রথম এবার? না, আগের বছরও বানিয়েছিলাম, খালি দুর্গা মানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক গণেশ সেগুলো বানিয়েছি। কি করবে এটাকে? পূজা করবো বাড়িতে। এটা আমি ছোটোবেলা থেকে দেখছি ওর আঁকার মধ্যে একটু বেশি ইন্টারেস্ট, যে কোনো জিনিস নিয়ে আস্তে আস্তে আঁকে। হ্যাঁ, আঁকতে 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 প্রথমে বেশি নজর দিছি আমরা যে দেবদেবীকে নিয়ে, ও মাথা ডাতা এবং আমার ওই বাড়িতে সব কিছু লাগানো সব ওড়ি। হ্যাঁ, ওড়ি আঁকা এবং করতে 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 ওর মনের ভিতরে চাহিদা আমাদের বললো যে আমি একটা দুর্গা ঠাকুর বানাবো। হ্যাঁ, তা বললাম যে বেশ ভালো কথা, বানা। কোনো সময় আঠা লাগে, কোনো সময় ই লাগে, কাগজ লাগে, ই লাগে, এইসব জোগাড় যন্ত্র করে আমরা ওকে দিই আস্তে আস্তে করে। গত বছর একটা দুর্গা প্রতিমা বানাইলো, আমাদের ভালো লাগলো। তখন আমরা কী করলাম যে এইদিকে এই বললো যে আমি একটা দুর্গা ঠাকুর বানাবো, সে দুর্গা ঠাকুর বানাই নিয়ে আমি নিজের বাড়িতে, হ্যাঁ, কিছু ফল ঠল যা কিছু দুর্গা ঠাকুরের যেভাবে নিয়ম অনুষ্ঠান সেভাবে করে আমি পূজা দিই। আমরা তখন বাধা দিই না, আমরা নেতাই কর। তারপরে এই এই জিনিসটাকেও আস্তে আস্তে 2 মাস সময়ের মধ্যে আস্তে আস্তে যখন করতে আরম্ভ করলো আমাদের একটা ইন্টারেস্ট হয়ে গেলো যে ভালো লাগছে, তখন বললাম যে নে কর, এবং তখন বলে আমি পূজা দিব, পূজা দিয়ে বিসর্জন দিব। ঠিক আছে, নে কর। ওর কোনো কোনো কিছুতে বাধা ওর বাবা মাও দেয় না, আমাদের পরিবার শ্রদ্ধাও দেয় না। ও যখন যা মর্জি নিজের পড়াটাও ঠিক মতন করে। কথাতেই আছে শিল্পীর কোনো বয়স হয় না, বয়স তো উপলক্ষ মাত্র। সপ্তম শ্রেণীর পাঠরত এই আদিত্য সিং এইটাই প্রমাণ করে দেয় যে সে বয়সে ছোট হলেও গুণে অনেক বড়। প্রতিভাবান এই ক্ষুদে শিল্পীর শিল্পকলায় মুগ্ধ জেলাবাসী।
এই খবর প্রকাশ হতেই ইতিমধ্যে এই 1 ফিট কাগজের দুর্গা প্রতিমা দেখতে এলাকার মানুষের ঢল নেমেছে আদিত্য সিং এর বাড়িতে। আগামীতে এই রকম ভাবে নিখুঁত মাটির মূর্তি গড়ে তাক লাগিয়ে দেওয়ার পরিকল্পনা করছে এই ছোট্ট আদিত্য সিং। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।